আজ বানাবো একটা 2 পাউন্ডের বাটারস্কচ কেক। এটা একটু হাই কেক হবে। এটা ডিজাইনটা কাস্টমার দিয়েছে, কাস্টমারের পছন্দ মতো এই ডিজাইনটা করা হচ্ছে। এবার দিলাম এতে ক্যারামেল সস। এতে দিলাম বাটারস্কচ নাটস। এইভাবে একটা একটা করে সবগুলোকে কোটিং করতে হবে। এটি আবার ক্যারামেল সস দিলাম। আবার একটা লেয়ার দিলাম। এটা শেষ পার্ট। আমি সবসময় তলাটা ওপরে দিই, কারণ হচ্ছে এতে কেকটা সমান হয়। টিস্যু গ্যাসটা দিলাম। এটা সমান করে নিলাম।
সেট করে নিয়ে চলে এলাম। এবার আমার ডিজাইনটা শুরু করলাম। এবার আমি এতে পাতা লাগাবো। এরপর কিছু সুগার বল ছড়িয়ে দিলাম। আমি যেখান থেকে পাতাগুলো নিচ্ছি, পাতাগুলো কম দিয়েছে, তাই আমি ক্রিম দিয়ে ওই পাতাগুলো তুলে ক্রিম দিয়ে পাতাগুলো করে দিচ্ছি।
পাতাগুলো খুলে নিলাম। দিয়ে এখানেও আমি ক্রিমের পাতা দিয়ে দিলাম। আমার কেক কমপ্লিট। আমার কেক কমপ্লিট। ভালো লাগলে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন।